চলতি বছর কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সরকারের উচ্চ পর্যায়ের লোকদের উস্কানিমূলক বক্তব্যের কারণে সারা দেশ জুড়ে ব্যাপক আকারে ছড়িয়ে গেছে কোটা সংস্কার আন্দোলন। এই আন্দোলন এখন চরম পর্যায়ে পৌঁছে গেছে। এমন পরিস্থিতিতে দেয়ালে পিঠ ঠেকে গেছে সরকারের। গণহারে গ্রেপ্তার, দমনপীড়ন থেকে শুরু করে আলোচনায় বসার প্রস্তাব কোনোভাবেই কোটা সংস্কার আন্দোলনকে নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। আর সর্বশেষ জানা গেল শেখ হাসিনা গত কয়েকদিন যাবৎ গণহারে গ্রেপ্তার হওয়া ছাত্রদের মুক্তির নির্দেশ দিয়েছে। তবে কিভাবে ছাত্ররা মুক্তি পাবে এবং এই মুক্তির প্রক্রিয়া কি হবে এ ব্যাপারে কোনো নির্দেশনা পাওয়া যায়নি। শেখ হাসিনা বলেছেন, গণভবনের দরজা খোলা আছে, কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই, আমি সংঘাত চাই না। শনিবার গণভবনে পেশাজীবী সমন্বয়ক পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত এক বৈঠকে তিনি এসব কথা বলেন। এ সময় আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্ত করে দেওয়ার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে বলেও জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি। তবে শেখ হাসিনার এসব কথায় আশ্বস্ত হতে পারছে না সাধারণ ছাত্ররা, কেননা আন্দোলনকারী ছাত্ররা দাবি করছে এখনও তাদের প্রতি দমনপীড়ন চলছেই। দর্শক, এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজ। সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না। কথা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।